শরতের শুভ্রতা এই যেন জানিয়ে দিচ্ছে দেবী দুর্গার আগমনী বার্তা। আর কিছুদিন বাদেই সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজাকে ঘিরে ব্যস্ত সময় পার করছেন কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার প্রতিমা তৈরির কারিগররা। আগামী 9 অক্টোবর বুধবার মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হবে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা এবং 13 অক্টোবর রোববার বিজয়া দশমীর মধ্য দিয়ে শেষ হবে এবারের দুর্গাপূজা। উপজেলার বিভিন্ন ইউনিয়ন ঘুরে দেখা গেছে কারিগররা কাদামাটি, বাঁশ, খড়, সুতলি দিয়ে শৈল্পণিক ছোঁয়ার তিলতিল করে গড়ে তুলছেন দেবী দুর্গার প্রতিমা। কাজের চাপ থাকায় পুরুষদের পাশাপাশি নারীরাও মাটি দিয়ে সুনিপুণ হাতে তৈরি করছেন প্রতিমার অলঙ্কার, আর সেই অলঙ্কার প্রতিমার শরীরে জড়িয়ে দিয়ে সাজিয়ে তুলছেন অন্যান্য রূপে। কারিগররা বলছেন জিনিসপত্রের দাম বেশি হওয়ায় বেশি একটা লাভজনক হবে না প্রতিমা তৈরি, তবুও নিজের পেশাকে ধরে রাখতে এই কাজ করছি। প্রতি বছরের ন্যায় দুর্গা প্রতিমা তৈরি করছি, এবারে প্রতিমা তৈরি করছি 9টা। তা জিনিসপাতির দাম পোষায় না, তারপরে প্রতিমা প্রতি বছরে তৈরি করি, এবারও আর কি তৈরি করবেন আছি। আমি এখানে 2 মাস ধরে করতেছি, কাজ করতেছি, তবে প্রতিমা আমার তৈরি হয়েছে 9টা, আর তো বেশি দিন নাই, তাই আমরা রাতে দিনে কাজ করতেছি। প্রতি বছরে আমার বাড়ির পাশে দুর্গাপূজার প্রতিমা আমার তৈরি হয়, খুব ভালোই লাগে। এবছর দেবী দুর্গার আগমন দোলায় জারাত্ত পালকিতে এবং গমন ঘটকে জারাত্ত ঘোড়ায়। ফুলবাড়ি উপজেলায় এবছর 69টি পূজা মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে। সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নিদর্শন এই মহোৎসবকে নিয়ে চলছে ব্যাপক প্রস্তুতি বলে জানিয়েছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ফুলবাড়ি উপজেলা শাখার সাধারণ সম্পাদক ভারতচন্দ্র রায়। সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন অটুট রাখার জন্য দুর্গাপূজায় যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য জেলা পুলিশের নির্দেশে ফুলবাড়ি থানার পুলিশ টহলে অব্যাহত রেখেছে বলে জানিয়েছেন ফুলবাড়ি থানার অফিসার ইনচার্জ নয়াবুর রহমান। ফুলবাড়ি কুড়িগ্রাম থেকে রণবীর রায়রাজ, বাংলা 52 নিউজ .com।